তিন সিটিতে মেয়র পদে প্রার্থী বদলে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগ এবং ভোটাররা। প্রার্থীরাও বলেছেন দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করা হবে, জয়ী হলে কাজ করবে নগরের উন্নয়নে। বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র সাদিক আবদুল্লার পরিবর্তে দলের প্রার্থী করা হয়েছে তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণীয়াবাদকে। তিনি বঙ্গবন্ধুর ভগ্নীপতি আব্দুর রব শ্রেণীয়াবাদের ছেলে। 75-এর 15-ই আগস্ট ঘাতকের গুলি খেয়েও বেঁচে যান তিনি। আমার মা গুলিবিদ্ধ হয়ে কষ্ট পাইতে ছিল, আর আমার বাবা গুলিবিদ্ধ হয়ে সাহিত্য ছিল, এটা বর্ণনা করা খুব কঠিন। পেশায় ব্যবসায়ী খোকন শ্রেণীয়াবাদ স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। একসময় ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য। বর্তমানে দলের বড় পথ না থাকলেও নিবিড় যোগাযোগ ছিল স্থানীয় আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে। তাকে দলের মনোনয়নের পরপরই বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের স্থানীয় লোকজন। সিলেটে শেষবার দলের মনোনয়ন পেয়ে পরাজিত হন বদরুদ্দিন কামরান, করোনায় তিনি মারা যান। তার ছেলেসহ 10 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগ বেছে নেন যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে। নেত্রী যখন কাউকে ঘোষণা করে দেন তখন সবাই ইউনাইটেডলি কাজ করে, আর সিলেটের বিষয়ে আমি আশাবাদী যে সবাই ইউনাইটেডলি, আমার সবার সাথে কথা হচ্ছে, সবাই নৌকার পক্ষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সবাই কাজ করবেন। গেলবার গাজীপুরে প্রবীণ ও পুরখাওয়া নেতা আজমাতুল্লার পরিবর্তে তরুণ জাহাঙ্গীরের মনোনয়ন ছিল চমক, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মেয়াদ শেষের আগেই অপসারিত হন ও দলের পদ হারান তিনি। তার পরিবর্তে আবার মনোনয়ন পেলেন আজমাতুল্লাহ, তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি। গাজীপুরের আপামর জনতার, তারা আগামী নির্বাচনে তাদের মূল্যবান ভোট আমার প্রতীক নৌকা সেই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জয়যুক্ত করে এটাকে একটি সুন্দর নগর হিসাবে গড়ে তোলার সুযোগ আমাকে দিবেন। জয়ের ব্যাপারে আশাবাদী রাজশাহী খুলনার মেয়র পদের দুই প্রার্থী, তারা দুজনেই একাধিকবার মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিএনপিকে ভোটে আসার আহ্বান আমরা বরাবরই জানিয়ে আসছি, এখনো এই অনুষ্ঠান থেকে আমি জানাচ্ছি, তারা নির্বাচনে আসুক, অংশগ্রহণ করুক, জনপ্রিয়তা প্রমাণ করুক। খুলনার মানুষ আমাকে যদি 12 তারিখে আবার রায় দেয় এবং আমি তাদের অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেইগুলো সম্পূর্ণ করেই আমার একটা সুন্দর শহর তাদেরকে আমি উপহার দিতে চাই। মোহাইমিনুল খান, ডিবিসি নিউজ, ঢাকা।